আপনি যেটা করবেন, আমরা চাচ্ছি রাউটারের একটা সিকিউরিটি বাড়াবো। রাউটারের সিকিউরিটি বলতে যে উইনবক্স অপারেটরটা ইউজ করছি, উইনবক্সের আমরা পোর্ট নাম্বারটা চেঞ্জ করব। তো উইনবক্সের পোর্ট নাম্বার আমি কিভাবে চেঞ্জ করব? উইনবক্সের পোর্ট নাম্বারের জন্য যান আইপি তে, যান আইপি, দেন হচ্ছে সার্ভিস, রাইট। এখানে দেখেন যে উইনবক্সের পোর্ট নাম্বার কত, 8291। এটা সবাই একটু খাতায় লিখে রাখেন, সবাই একটু খাতায় লিখেন দাদা। এটা একদম আমি দেখছি যে খুবই কমন একটা জিনিস, উইনবক্সের পোর্ট নাম্বার হচ্ছে 8291। হ্যাঁ, তো এখন দাদা ডবল ক্লিক করেন এটার মাঝে, হ্যাঁ এটা দিয়ে দেন 8292 দিয়ে দেন, 8292, দেন অ্যাপ্লাই। ওকে ওকে দাদা, এখন আপনি আবার রাউটার লগ ইন করেন, যান হ্যাঁ এখন উইনবক্সে যান, এখন কানেক্টে ক্লিক করেন দাদা, না কানেক্টে ক্লিক করেন, এখন কানেক্ট হচ্ছে। আচ্ছা এখন মানে এর মানে হচ্ছে যদি কেউ আপনার আইপি ইউজার নেম পাসওয়ার্ড জেনেও যায় তাও কিন্তু সে লগইন করতে পারছে না, রাইট? রাইট, তাকে ওই পোর্ট নাম্বারটাও জানতে হবে, রাইট? তাহলে দেন পোর্ট নাম্বারটা, দেন ওকে, গ্রেট। তো আমরা বুঝে গেলাম কিভাবে উইনবক্সের পোর্ট নাম্বারটা চেঞ্জ